আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে ডিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বন্ধ থাকবে স্কুল কলেজ, লেখাপড়া চলবে ডিজিটাল পদ্ধতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বই উৎসব উদ্বোধন, খুশি শিক্ষার্থীরা। রাজধানীর সব খাল আর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনকে হস্তান্তর ওয়াসার। ঢাকা হবে ভেনিস, আশা তাপসের। খালের পুরনো রূপ ফেরাতে চান আদিল। বিদায়ী বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 188 আর হেফাজতে মৃত্যু 11 জনের। ধর্ষণের শিকার 1627 নারী, জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর মধ্যেও সরকার নতুন বই ছাপানোর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করেছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ এড়িয়ে বই বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2021 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাদ্রাসা শিক্ষা, করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি। আমরা যখন একটা সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে। আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করবো না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন বই বিতরণ, শিক্ষাবৃত্তি, উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, নগদ সহায়তা, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি, এমপিও ভুক্তি বাড়ানো সহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রছাত্রীদের যেমন সাহায্য করা, পাশাপাশি আমাদের শিক্ষকদেরকেও, শিক্ষকদের প্রশিক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু আজ আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে, আমরা আমাদের স্কুলগুলিতে যেমন আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি বা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরও ট্রেনিং করা দরকার। আর আমরা করোনাকালীন বিশেষ ব্যবস্থায় প্রায় 1646টি স্কুল কলেজকে এমপিওভুক্তকরণের মাধ্যমে 2055 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা অবসর সুবিধা নিশ্চিত করে দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষায় 640টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিমূলক কোর্স চালু করে ইতিমধ্যে 676 জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে। ইএফটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে দিয়েছি। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের সূচনা হয়। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। রাজধানী আগারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে 300 শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান, সারা দেশে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত প্রতি শ্রেণীতে 3 দিন করে 12 দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নতুন ক্লাসের নতুন বই, নতুন নতুন গন্ধ, ঝকঝকে নতুন বই, শিক্ষার্থীদের তাই আগ্রহটাও একটু বেশিই নতুন বই পাওয়ার জন্য। তবে করোনার সংক্রমণ থাকায় কিছুটা সীমিত আকারে এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। শিশু শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে শিক্ষার গুণগত মান উন্নয়ন, আইসিটি ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষক নিয়োগ, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, শিক্ষাক্রম প্রণয়নের কাজ বাস্তবায়ন হচ্ছে। নতুন বইয়ের রঙে রাঙিয়ে গিয়েছে সবার মুখ। নতুন বইয়ের পাশাপাশি পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, মনে দেখা দিয়েছে বাড়তি আনন্দ। আমার খুবই ভালো লাগছে নতুন নতুন বই পেয়ে। নতুন বই পাওয়া তো আমাদের জন্য একটা আসলে আনন্দের, বই পেলাম এখন পড়া শুরু করব নতুন,
বছরের শুরুতে যেমন সবকিছু নতুন নতুন হলে ভালো লাগে, নতুন বই পাওয়ার কারণে এই জন্যই ভালো লাগছে। করোনার এই সংকটের মধ্যেও নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে ধন্যবাদ জানাতে ভোলেননি। প্রাথমিক ও মাধ্যমিকে এবার 4,16,55,000 বেশি শিক্ষার্থীর মধ্যে 34,36,00,000 নতুন বই বিতরণ করা হবে। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর সব খাল ও জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করল ঢাকা ওয়াসা। দায়িত্ব বুঝে পেয়ে ঢাকাকে ভেনিসের মতো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। দ্রুততম সময়ে খাল পরিষ্কারের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের অঙ্গীকার করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি যেন রাজধানী ঢাকার চিরচেনা দৃশ্য, আর এসবের পেছনে দায়ী করা হয় দূষণে ও দখলে ভরাট হয়ে যাওয়া ঢাকার খালগুলোকেই। এতদিন এসব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত ঢাকা ওয়াসা, কিন্তু এ বিষয়ে সরকারি এ সংস্থাটির কার্যকারিতা কতটুকু তা নিয়ে ছিল নানা মহলের প্রশ্ন। এই অবস্থায় ঢাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালগুলোর দায়িত্ব এবার বুঝে পেল ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ বিষয়ে সমঝোতা হয়। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি যে কোনো মূল্যে খাল পুনরুদ্ধারের ঘোষণা দেন দুই মেয়র। আমরা আদি বুড়িগঙ্গা চ্যানেল ধরব, আমরা ধোলাই খালের কালভার্ট ধরব, এভাবে পর্যায়ক্রমে আগামী জুন মাস নাগাদ আমরা এগুলো সব পরিষ্কার করার বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয়ে সংযোগ করতে পারি তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। খাল তুমি কার, খাল তুমি কি জন্য, সেই খাল তুমি কার, এটা আমাদের কোনো ঠিকানা ছিল না। আমাদের কোনো ভয় নাই, আমরা খাল পরিষ্কার করবই করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম দুই মেয়রকে খাল উদ্ধারে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। দখল তো সরকারও করেছে, খাল দখল করে রাস্তা বানিয়ে দিছে, খালগুলোকে সংস্কার করে ওয়াকওয়ে করে মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া এবং জলাশয় যেগুলো আছে সেগুলো ওয়াটার ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিগুলোকে আমরা অ্যাক্সিলারেট করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওনারাও কাজ করছেন এবং আমরা প্রজেক্ট বানাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমরা ঢাকা শহরকে একটা জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করব। রাজধানীতে শতাধিক খালের বেশিরভাগই বেদখলে, আর 1988 সাল থেকে রাজধানীর এসব খালগুলো দেখভালের দায়িত্ব পালন করত ঢাকা ওয়াসা। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। এবছর 188 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র। 2020 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আইন ও সালিশ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয় আইনি শৃঙ্খলা বাহিনী হেফাজতে মৃত্যু হয়েছে 11 জনের, আর গ্রেফতারের আগে নির্যাতনে মৃত্যু হয়েছে 5 জনের। আইনি শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুমের শিকার হয়েছেন 6 জন, ফিরে এসেছেন 4 জন এবং এখনও নিখোঁজ 2 জন। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে নিহত হয়েছেন 49 জন। ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন 1,627 নারী, আর ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের শিকার 53 জন নারী। পারিবারিক নির্যাতন ও যৌতুকের শিকার হয়েছে 554 জন নারী, এর মধ্যে নির্যাতনে মৃত্যু হয়েছে 367 জনের, আর আত্মহত্যা করেছে 90 জন। শিশু নির্যাতনের চিত্র আরও উদ্বেগের, এবছর নিহত হয়েছে 589 শিশু, নির্যাতনের শিকার 1,718, আর ধর্ষণের শিকার 1,018 শিশু। এবছর 247 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে 2 জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। পাবনার সকল রুটে আজ সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট। বিপাকে পড়েছেন যাত্রীরা। শ্রমিকদের মারধরের প্রতিবাদে সকাল 6টা থেকেই ধর্মঘটে ঢাক দিয়েছে মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে চরম বিপাকে ওই সব রুট ব্যবহারকারী যাত্রীরা। পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, গত 24 ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস মালিক শ্রমিকরা এবারও তুচ্ছ অজুহাতে পাবনা এক্সপ্রেসের 2 সহকারীকে মারধর করে। ঘোষিত সময়ের মধ্যে বিষয়টির স্থায়ী সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘটে ডাক দেন বলে জানান তারা। এদিকে কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবিতে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বুধবার রাতে চাঁদাবাজির অভিযোগে জেলা
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মামুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয় দুর্ভোগে সাধারণ যাত্রীরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বন্ধ থাকবে স্কুল কলেজ, লেখাপড়া চলবে ডিজিটাল পদ্ধতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বই উৎসব উদ্বোধন, খুশি শিক্ষার্থীরা। রাজধানীর সব খাল আর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনকে হস্তান্তর ওয়াসার। ঢাকা হবে ভেনিস, আশা তাপসের খালের পুরনো রূপ ফেরাতে চান আতিক। বিদায়ী বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 188 আর হেফাজতে মৃত্যু 11 জন, ধর্ষণের শিকার 1627 নারী, জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।